إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد خلفة لمن أراد أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
ليما. اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা মুহাম্মদেরটি নামে এত প্রেমের ঢল, মুহাম্মদেরটি নামে এত প্রেমের ঢল, জগৎ জুড়ে ভালোবাসা অবাক কোলাহল, মুহাম্মদেরটি নামে এত প্রেমের ঢল, আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কশাফাত তুজাবি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু সুরতে ইউসুফ বিদারি হিকমতে লোকমানে মা قارئ قرآن باری یہ دل ساد مان ما بلغ العلا کشافت تجا بجماله حسنت جميع خصاله উত্তরবঙ্গের গেটওয়ে করতোয়ার তীর ঘেঁষা একটি জেলা বগুড়ার শেরপুরের দুবলাগাড়ি পশ্চিমপাড়া জামে মসজিদ মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত অর্ধযুগ ষষ্ঠ অধিবেশন ষষ্ঠ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2022 আজকের এই মহতি আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি সম্মানিত সাহেবে সদর জনাব হাবিবুর রহমান, প্রধান অতিথি মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয় জনাব মুজিবুর রহমান মজনু, আজকে প্রোগ্রামের বরেণ্য অতিথিবৃন্দ চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল ঘিনা, সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু وإليك أنبت وبك خاصمت. আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আচ্ছা এখন কি শোনা যায়? শোনা যাচ্ছে না?
একটু চেষ্টা করুন দ্রুত গতিতে, যদি ইউনিট কেটে যায় ঠিক করার চেষ্টা করুন, ঠিক হয়ে যাবে খুব, এ তো যান্ত্রিক ব্যাপার, কিছু কম বেশি হতেই পারে, ঠিক হয়ে যাবে, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার পূর্বে যিনি কথা বলেছেন, ক্যামেরাম্যান যারা আছেন একটু মেহরবানি করে, যে যারা আসছেন একটু, যারা ক্যামেরা নিয়ে আসছে, শুধু আপনি শুনতে পাচ্ছেন এখানে এসে, আর এখানে যে প্রায় যতগুলো অনেক ক্যামেরা আসছে আজকে, এই 40-50টা যে ক্যামেরা আসছে, এদের এক একজন হয়তো বা গোটা পৃথিবীতে এরকম সাপ্লাই দেবে, তাদের আলোচনার, আমার আলোচনার যে রেকর্ডগুলো কোটি কোটি মানুষের কাছে তারা পৌঁছে দেবে। তাহলে গান না শুনে যদি ওয়াজ শোনে, আর এটার যদি এরা একটা মাধ্যম হয়ে যায়, তাহলে এটা কি এরা অকল্যাণে আসছে না কল্যাণে আসছে? তো এরা যদি একটু সুইচ না দিতে দেন, এদেরকে যদি একটু সহযোগিতা না করেন, তাহলে তো সমস্যা। আপনারা আসছেন কয়েক হাজার মানুষ, আর কোটি কোটি মানুষকে তারা এই আলোচনাগুলো শোনাবে দেখাবে, তাহলে এদেরকে সহযোগিতা করার দরকার আছে না? নেই আছে। তো মাঝে মাঝে যদি একটু ওঠে কিছু বলবেন না, আবার ক্যামেরাম্যানদেরকে বলতেছি বেশিক্ষণ দাঁড়াবেন না, পিছে কিন্তু লাথিও আসতে পারে, একটু সাবধানে থাকে। আচ্ছা আসুন এখন আমরা আলোচনার দিকে যাই। আমার আব্দুর রহমান ভাই, তিনি অনেক সময় ধরে গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এবং মনে হচ্ছিল যে তিনি আরও কিছু আলোচনা করলে আপনারা শুনতেন, কিন্তু রাত তো একটা সীমিত সময়ের জন্য, 12টার পরে তো আলোচনার সেই পরিবেশ আর থাকে না। আমি চেষ্টা করব দেখি কতক্ষণ আলোচনা করা যায়, তবে দীর্ঘদিন আমি এলাকায় আলোচনায় খুব আশা কম হয়, আলোচনায় আশা খুব কম হয়, তো এসেছি আজকে আমি শেরপুরবাসীকে কিছু শোনাব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আজকে দিনের বেলাও মাহফিল ছিল, রংপুরে মাহফিল ছিল, সেখানে মাহফিলের লোক সংখ্যা ছিল এটার চাইতে আরো 20 গুণ হবে, আরো কত গুণ হবে বলেন? 20 গুণ। তাহলে এখন বলেন, আমি শেষে দেখতে পারি নাই যে শেষ কোথায়। যাই হোক, এই যে গণজোয়ার, মানুষ যে শুনতে আসে কোরআন, এখান থেকে প্রমাণ হয় যে এই দেশে ইসলামের একটি পতাকা উড্ডীন হবে। জোরে বলে ইনশাআল্লাহ। ইসলামকে নিয়ে যত শক্তিশালী লোকে কথা বলুক না কেন, তার অবস্থা, যার মাথায় চুল নাই, এই যে কয়েকদিন আগে খুব নাচানাচি করল, দেখেন না, এত পাওয়ারফুল, টিকতে পারল না, পৃথিবীর জমিন তার জন্য হারাম হয়ে গেছে, বাড়িতেও হচ্ছে না, বউ তাকে মানতেছে না। অতএব ইসলাম ছিল, আছে, থাকবে, ইসলামকে নিয়ে যে কথা বলবে ইতিহাস রাস্তা করে নিক্ষিপ্ত হবে সে, ঠিক কিনা? ইসলাম কার? আল্লাহ। আমরা মুসলমান, আমরা ইসলাম ছাড়া কিছু বুঝি না, আমরা ইসলামকে মেনে চলবো জীবনের সকল জায়গায়। জোরে বলি ইনশাআল্লাহ। আমি আলোচনার সূচনায় কোরআন থেকে কিছু আয়াতে কারিম আমি তেলাওয়াত করেছি, এই আয়াতগুলোকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। সবাই শুনতে রাজি আছি তো নাকি? আমাকে সময় দেবেন? কতক্ষণ দেবেন? আমি যতক্ষণ, আপনি ততক্ষণ। জোরে বলি ইনশাআল্লাহ। আসুন, সুরার নাম হলো সুরা ফুরকান, সুরা ফুরকান। এই কোরআনকে আমরা জানি কোরআন নামে, এই কিতাবের আরেকটা নাম হলো ফুরকান। আরেকটা নাম কি? ফুরকান। এই সুরার নামকরণটা করা হয়েছে প্রথম আয়াত থেকেই নামকরণ হয়েছে, মহান্নব্বুল আলামিন সুন্দর করে বলছেন, تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا. অতি বরকতময় সেই মহান প্রভু যিনি তার বান্দাকে ফুরকান নামক কিতাব নাজিল করেছেন, তা যার উপরে এই জন্য নাজিল করেছেন যেন তিনি এই কিতাব দিয়ে গোটা বিশ্ববাসীকে সতর্ক করতে পারেন,
সতর্কতার জন্য এই কিতাবকে রাসূল উপহার দিয়েছেন। রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাবকে উপহার দিয়েছেন। আল্লাহ তাআলা এই কিতাব নাজিল যে করেছেন ফুরকান নামকরণ কেন করা হলো? ফুরকান কাকে বলে? কোরআন মানে আমরা জানি কোরআনুন ফুআলানুন, এর ওজন এসেছে মানে বহুল পঠিত। এই পৃথিবীতে এই কিতাবের চাইতে বেশি পড়া হয় এমন কোন কিতাব দ্বিতীয়টা নেই। একমাত্র এই কিতাবই বেশি পড়া হয়, প্রতিটা সেকেন্ড পড়া হয়, প্রতিটা মিনিট পড়া হয়, প্রতিটা মুহূর্ত পড়া হয়, এমন পড়া হয় এর চাইতে বেশি কিতাব পৃথিবীতে নেই। এই জন্য কোরআন আর ফুআলানুন এর ওজনে এসেছে, আবার ফুরকানুন এটাও ফুআলানুন এর ওজনে এসেছে, যার অর্থ হচ্ছে আল ফারুক বাইনাল হক ওয়াল বাতিল। আল ফারুক বাইনাল হক ওয়াল বাতিল অর্থাৎ সত্য এবং মিথ্যাকে পার্থক্য সৃষ্টি করে দেয় যে কিতাব, তার নাম হলো ফুরকান। তার নাম কি? ফুরকান। তাহলে এই কিতাব পড়লে কোনটা হক কোনটা বাতিল, কোনটা ন্যায় কোনটা অন্যায় এটা স্পষ্ট হয়ে যায়। যে ব্যক্তি কোরআন পড়ল হক চিনল না, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো বাতিল বুঝতে পারলো না, সে ব্যক্তির কোরআন পড়া হয় নাই। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? তাহলে কোনটা হক কোনটা বাতিল এটা বোঝার জন্য কোন কিতাব লাগবে? আবার বলেন, ফুরকান। বলেন কি? বলেন ফুরকান। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই ফুরকান থেকে সেই কোরআন থেকে আমি কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যার আগে আল্লাহ তাআলা এই আয়াতগুলোর শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয়টা দিয়ে শুরু করেছেন। আল্লাহ বলছেন, বান্দারে তুমি আগে আমাকে চেনার চেষ্টা করো। এই পৃথিবীতে যত মানুষ আমরা দেখতে পাই, আমার আত্মীয় স্বজন যা কিছু আছে সব কিছুর চাইতে আমার সবচেয়ে আপন জনটাকে। আস্তে কোন কেন? আমার আপন জনকে? মার পেটে আমাকে খাওয়ায় দিয়েছেন কে? আবার মার পেট থেকে দুনিয়াতে এসেছি আমাকে অক্সিজেন সরবরাহ করে দিচ্ছেন কে? সূর্যটা চালান কে? চন্দ্র চালান কে? আকাশ চালান কে? জমিন চালান কে? সব তো আল্লাহই চালান, সব তো আমার আল্লাহ চালান। কিন্তু সেই আল্লাহকে আমরা সময় দিতে চাই না। সময়ের মালিক কে? জোরে বলুন, সময়ের মালিক কে? অতএব উচিত সবচেয়ে বেশি সময় কাকে দেওয়া? আল্লাহকে দেওয়া। কিন্তু আমরা সব সময় পেয়ে যাই, 24টা ঘন্টা আল্লাহ দিলেন, কিন্তু আল্লাহকে আমরা 5টা টাইম ও সময় দিতে চাই না। আমার আল্লাহকে কাছে পেতে হলে, আমার আল্লাহর সঙ্গে কথা বলতে হলে কয় টাইমে কথা বলবো আমরা? আসতে বলবেন না, কয় সময়ে কথা বলবো? 5টা সময়ে যদি সঠিকভাবে যদি আমরা কল করতে পারি, আমার আল্লাহ অবশ্যই কথা বলবেন। সেই 5টা নাম্বার হলো 2 4 4 3 4, 2 4 4 3 4, এই 4টা, এই 5টা ফরজের প্রতিটি ফরজকে যদি আমরা সুন্দরভাবে যদি সুসময়ে যদি সম্পূর্ণ করতে পারি, আল্লাহ তাআলা বলছেন, বান্দা সত্যি তোর সঙ্গে আমার দিদার হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেই জন্য আমার দায়িত্ব পৃথিবীর সকলের পরিচয় নেওয়ার আগে আমার আল্লাহর পরিচয়টা আগে জানা দরকার। আগে চিনব আমরা কাকে? আমার আল্লাহ আছেন কোথায়? ভালো করে বলবেন। হ্যাঁ, অনেকে চিনতে পড়ে গেছেন, আমার আল্লাহ কোথায় আছে? আমার আল্লাহ তাআলা তার নির্দিষ্ট একটা জায়গা আছে, আরশ আজিমে তিনি আছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা আরশ আজিমে আছেন, কিন্তু ইলমটা তার সকল জায়গায় আছে। আমার আল্লাহ তো এত মহাশক্তিশালী, তিনি তার পরিচয় দিতে নিয়ে বলছেন, وَيَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ। তোমার চক্ষু কি খেয়ানত করে? তোমার অন্তরে তুমি কি দানা বেঁধেছো? তোমার অন্তরে কি কুচক্রান্ত করতেছো? পৃথিবীর কেউ না জানলেও আমি আল্লাহ, আমার আল্লাহ, আমি আমার আল্লাহ তার সঙ্গে সঙ্গে তা জেনে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তিনি তা জানেন। সে আল্লাহ তাআলা নিজেই বলছেন, বান্দা
আমার পরিচয় তোমাকে দিচ্ছি, সবচেয়ে শক্তিশালী পরিচয় কার, মজবুত পরিচয় কার, আর আমার আপনার যে পরিচয় সেই পরিচয়টা কি শক্তিশালী না দুর্বল? আজ থেকে আমি শক্তিশালী না দুর্বল? শুধু দুর্বল না, অতিশয় দুর্বল। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে সৃষ্টি করা হয়েছে খুব দুর্বল করে। যখন মার পেটের মধ্যে ছিলাম আমাকে খাইয়ে দিয়েছেন কে? আমাকে চালিয়েছেন কে? আমার কোনো ক্ষমতা ছিল? আবার পৃথিবীতে আসছি, মা যদি আমারে প্রসব কইরা বাচ্চাটা থুইয়া যদি চলে যেতেন, আমার কোনো হদিস থাকতো? হদিস থাকতো না। কে কে করে কাঁদতে কাঁদতে মরে যেতাম, আমার কোন অস্তিত্ব থাকতো না। আল্লাহ সেই জন্য বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা।